হ্যালো ভিউয়ার্স, সেলস আমাদের সবচেয়ে বোধহয় পৃথিবীর মধ্যে শক্তিশালী ওয়ার্ড। সত্যি কথা বলতে অনেক স্টুডেন্ট বলুন, অনেকেই বলুন, সেলসে আসতে প্রচণ্ড প্রচণ্ডভাবে ভয় পান। কেননা কি, অনেকেই বলেন সেলস মানেই হচ্ছে রাস্তায় ঘোরাঘুরি, সেলস মানেই হচ্ছে প্রচণ্ড টাফ জব, সেলস মানেই হচ্ছে রিজেকশন। এই যে প্রবলেমগুলো রয়েছে তা সত্ত্বেও আমার মনে হয় সেলস হচ্ছে দুনিয়ার সবচেয়ে সেফেস্ট জব। কেননা কি, এই যে ধরুন করোনা সিচুয়েশন চলছে বা লকডাউন চলছে, এই লকডাউনে প্রচুর প্রচুর মানুষ চাকরি হারাচ্ছেন। কেউ অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট থেকে চাকরি হারাচ্ছেন, কেউ এইচআর ডিপার্টমেন্ট থেকে চাকরি হারাচ্ছেন, কেউ কম্পিউটার ডিপার্টমেন্ট থেকে চাকরি হারাচ্ছেন, কেউ ব্যাক অফিস থেকে চাকরি হারাচ্ছেন। তো প্রত্যেকেই কোনো না কোনো জায়গা থেকে লসের জায়গা ফেস করছেন, কিন্তু সেলস একমাত্র ডিপার্টমেন্ট যেখানে এখনও অবধি যারা যুক্ত আছেন তাদের জব হারানোর সম্ভাবনা তো একদমই নেই বললেই চলে। প্লাস সেলসে এখনও প্রচুর প্রচুর স্টাফ রিকোয়ারমেন্ট হচ্ছে প্রতিদিন। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে সেলসে আপনি যদি একবার সাকসেসফুলি ঢুকতে পারেন এবং সেলসে যদি ক্যারিয়ার তৈরি করতে পারেন, স্কাই ইজ দ্য লিমিট। কেননা কি, সেলস এমন একটা জব দুনিয়ার যেখানে আনলিমিটেড ইনকাম কোনো ব্যাপারই নয়। এবং সবচেয়ে বড় কথা কি, এখনও অবধি মার্কেটের 100টা চাকরির মধ্যে 99টা চাকরি, মানে 99টা চাকরি হচ্ছে সেলসের। তো আজকে আমরা সেই সেলস নিয়েই কথা বলবো বা সেই সেলস নিয়ে আলোচনা করব, কি করে একজন সেলসম্যান থেকে সেলস ম্যানেজার বা সুপার সেলস ম্যানেজার হওয়া যায়। তো হ্যালো ভিউয়ার্স, আমি ডক্টর কৌশিক, কৌশিক স্যারের ক্লাস চ্যানেলে একবার আজকে এসছি। যারা যারা আমাকে প্রথমবার ইউটিউবে দেখছেন, অবশ্যভাবেই আমার ভিডিওকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনকে ক্লিক করবেন আমার নতুন নতুন ভিডিও আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাওয়ার জন্য। এবং এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিওতে আপনারা অবশ্যভাবেই কমেন্ট করুন, আর কি কি ধরনের ভিডিও দেখতে চান বা কি কি ধরনের জিনিস আপনারা টপিক চান অবশ্যভাবেই আমাকে লিখিয়ে জানান, আমি অবশ্যই সেগুলোর উপর ভিডিও তৈরি করে আপনাদের সামনে আনার চেষ্টা করব। কেননা কি, আপনাদের কমেন্ট আমি সবসময় পড়ে থাকি। আরেকটা সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে গুরুত্বপূর্ণ, যদি মনে করেন ভিডিওটা সত্য ভালো হয়েছে বা ভালো লেগেছে, অবশ্যভাবেই লাইক দেবেন। কেননা কি, আপনাদের লাইকটা ভীষণ জরুরি, ভীষণ অনুপ্রাণিত হয় ভিডিওকে বানানোর সময়। আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার, যদি মনে করেন যে ভিডিওটা সবার মাঝখানে শেয়ারযোগ্য, অবশ্যভাবেই শেয়ার করে দেবেন। কেননা কি, আপনাদের শেয়ারিংয়ের উপরই আজকালকার যুব সমাজ বা চাকরি বাকরি নির্ভর করছে। কেননা কি, আমার ধারণা এই ভিডিও থেকে যারা যারা সেলস লাইনে এসছেন কিন্তু ভয় পেয়ে 1 মাস কি 15 দিন কি 10 দিন কি 2 মাস বাদে অন্য লাইনে চলে গেছেন, তাদের জন্য আজকের ভিডিও খুব গুরুত্বপূর্ণ সহকারে প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখুন, খুব ভালো লাগবে। এবং সবচেয়ে বড় কথা কি, জীবনে বেঁচে থাকার রসদ পাবেন বা কোনো দিন কারোর কাছে চাকরি খুঁজতে হবে না এই লকডাউনের বাজারেও। চলে আসি মূল পর্বে। প্রথম কথাই হচ্ছে সেলস মানেই হচ্ছে রিজেকশন। সেলসে রিজেকশন শুনতেই হয়। ধরুন 100টা কাস্টমারকে যদি আপনি কথা বলেন, মোটামুটি 95 থেকে 96 জন কাস্টমারই আপনাকে প্রথম দিকে নাই বলে দেবে। তো কি করে আমরা সেই কাস্টমারকে পজিটিভ কাস্টমার, নেগেটিভ কাস্টমার থেকে পজিটিভ কাস্টমারে পরিণত করতে পারি, তার জন্য একটা ম্যাজিক ফর্মুলা দেব। তো ফার্স্ট যে ফর্মুলা, যেটা হচ্ছে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কি, সিলেকশন অফ এ রাইট প্রোডাক্ট অর সার্ভিস। প্রথম কথাই কি জিনিস মাথায় রাখবেন, সেলস মানেই হচ্ছে ক্যাশ ফ্লো। ক্যাশ ফ্লো মানে কি, কোম্পানিতে যদি টাকা না ঢোকে, কোম্পানি তো সোশ্যাল ওয়েলফেয়ার করছে না, আপনাকে বসিয়ে মায়না দেবে না। তো সেলস এমন একটা সেক্টর সেখান থেকে আপনার ক্যাশ ফ্লো হয়ে কোম্পানিতে টাকা ঢুকছে। তো ফার্স্ট থিং, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার, হচ্ছে সিলেকশন অফ এ রাইট প্রোডাক্ট অর সার্ভিস। কেননা কি, আপনাকে প্রথমেই একটা প্রোডাক্ট বা সার্ভিস আপনাকে সিলেক্ট করে নিতে হবে। আমরা কিন্তু বেসিক্যালি প্রোডাক্ট বা সার্ভিসই বেচি। তো প্রোডাক্ট যদি আমরা সঠিক নিতে পারি বা সার্ভিস যদি সঠিক নিতে পারি, অবশ্যভাবেই তাতে কাস্টমার প্রচুর প্রচুর পরিমাণে থাকবে।
এখানে প্রোডাক্ট সিলেকশনে যদি ভুল হয়, সার্ভিস সিলেকশনে যদি ভুল হয়, অবশ্য অবশ্য আমি একটা কথা মনে রাখবেন, আপনার প্রোডাক্ট বা সার্ভিস একদম ডাউন হয়ে যাবে বা আপনি কোনো কাজই করতে পারবেন না। সেই জন্য সিলেকশন অফ এ নিউ রাইট প্রোডাক্ট অর রাইট সার্ভিস। আর একটা জিনিস, এই রাইট প্রোডাক্ট বা রাইট সার্ভিস আপনি কী করে সিলেক্ট করবেন বা কী করে ইয়ে করবেন, মাথায় রাখবেন আপনাকে মার্কেট সার্ভে করতে হবে, মার্কেটিং রিসার্চ করতে হবে যে কোন প্রোডাক্টটা কাস্টমাররা চাইছে, কোন প্রোডাক্টের ভ্যালু বেশি, তবেই কিন্তু আপনি সঠিক প্রোডাক্ট বা সঠিক সার্ভিসকে নির্বাচন করতে পারবেন বা সিলেকশন করতে পারবেন। চলে আসছি পয়েন্ট নাম্বার টু, যেটা ভীষণ গুরুত্বপূর্ণ, ব্র্যান্ডিং ফর লিড জেনারেশন। মাথায় রাখবেন মার্কেটিং একবার কাস্টমার আপনাকে এনে দেবে বা একবারই আপনাকে মার্কেটে চেনাতে সাহায্য করবে, এবং ব্র্যান্ডিং করতে পারলে কি হয়, যে কাস্টমার আপনি ক্রিয়েট করলেন সেই কাস্টমাররা রিপিটেডলি আপনার প্রোডাক্ট পারচেজিং করবে। তো ব্র্যান্ডিং ক্রিয়েট করাটা কিন্তু বিশেষভাবে জরুরি। একবার যদি ব্র্যান্ড ক্রিয়েশন হয়ে যায় তাহলে সেলসের দিকে আপনাকে নজর দিতে হবে না, কাস্টমার নিজে যেচে আপনার প্রোডাক্ট কিনতে চাইবে, এবং এই ব্র্যান্ডিং থেকেই কিন্তু লিড জেনারেশন হয়, লিড জেনারেশন থেকে পোটেনশিয়াল কাস্টমারে তৈরি হয়, এবং পোটেনশিয়াল কাস্টমার থেকে রিপিটেড কাস্টমার তৈরি হয়। কী বললাম, ব্র্যান্ডিং থেকে লিড জেনারেশন, লিড জেনারেশন থেকে পোটেনশিয়াল কাস্টমার, পোটেনশিয়াল কাস্টমার থেকে কাস্টমার, এবং তারপরে হচ্ছে রিপিটেড সেম কাস্টমার আপনার প্রোডাক্টকে কিনতে চাইবে। সেই কারণে ব্র্যান্ডিং জিনিসটা খুব গুরুত্বপূর্ণ। আপনি যদি একবার প্রোডাক্টের গুণাবলী বা কোনো ফিচার্সের উপর একবার ব্র্যান্ডিং তৈরি করে ফেলতে পারেন, চোখ বন্ধ করে আপনার প্রোডাক্ট রিপিটেডলি সেল হতে থাকবে। বোঝা গেল? চলে আসছি থার্ড পয়েন্ট, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে ক্লোজিং লিড। ক্লোজিং লিড খুব ইম্পর্টেন্ট কথা। আমাদের যারা বড় বড় সেলস পার্সন আছেন বা সেলস ম্যানেজার আছেন, তারা লিড ক্লোজিংটার উপর বিশেষ বিশেষ গুরুত্ব দিয়ে থাকেন। লিড ক্লোজিং একটা ভীষণ ইম্পর্টেন্ট জায়গা। আমরা কতগুলো স্টেপে লিড ক্লোজিং করে থাকি বা ইয়েতে, আমি কতগুলো স্টেপ বলছি খুব ভালো করে, যারা যারা নতুন সেলস লাইনে আসছেন তারা তারা এই ব্যাপারটাকে গুরুত্ব দিয়ে শুনবেন। প্রথমেই হচ্ছে অ্যাপ্রোচিং ইন দ্য লিড। অ্যাপ্রোচিং ইন দ্য ফ্রন্ট অফ লিড মানে কি, আপনার কী প্রোডাক্ট কী সার্ভিস সেটা আপনার যে লিড থাকবে তার সামনে মেলে ধরুন। এটা হচ্ছে ভীষণভাবে গুরুত্বপূর্ণ, কেননা কি, আপনি যদি ইন্টারেস্ট গ্রো না করতে পারেন কাস্টমারের সামনে, কাস্টমার আপনার প্রোডাক্ট দেখবে না। আপনাকে এমনভাবে একটা কিছু করতে হবে যেটাতে কাস্টমারের সামনে একটা সাংঘাতিকভাবে ইন্টারেস্ট গ্রো হয়ে যায় যে না, এই প্রোডাক্টটা দেখতে হবে বা এই প্রোডাক্টটা হচ্ছে গুরুত্বপূর্ণ। সেকেন্ড পয়েন্ট হচ্ছে প্রেজেন্টেশন। প্রেজেন্টেশন ব্যাপারটা ভীষণ জরুরি। আপনি কীভাবে লোকের সামনে প্রেজেন্ট করবেন, কীভাবে মার্কেটে নিয়ে আসবেন, এই ব্যাপারটা তো প্রেজেন্টেশন ব্যাপারটা হচ্ছে গুরুত্বপূর্ণ। চলে আসি থার্ড পয়েন্ট, ফলো আপ। এরকম হতেই পারে কাস্টমার আপনার সামনে প্রেজেন্টেশন দেখলেন এবং প্রেজেন্টেশন দেখার পর তিনি আপনাকে কী ফিডব্যাক দিলেন, ঠিক আছে আমি বাড়ির লোকের সাথে আলোচনা করি বা কিছু একটা করি, একটু ভেবে দেখি, তারপর আপনার প্রোডাক্ট নিয়ে ভাববো বা ইয়েতে। তো সেক্ষেত্রে আপনাকে রিপিটেডলি কাস্টমারের সাথে ফলো আপ রাখতে হবে যে স্যার বা ম্যাডাম আপনি কী ভাবলেন প্রোডাক্টের সম্বন্ধে, আপনি নেবেন কি না, নিলে কবে নাগাদ নিতে পারেন, এই যে ব্যাপার। হয়তো আপনি দেখা গেল 2 weeks-কেই 3 weeks বাদবাদ যে ফলো আপ বা 1 week বাদবাদ যে ফলো আপটা করছেন, এটা ভীষণ ভীষণভাবে এসেন্সিয়াল টু ক্যাচ দ্য আই অফ দ্য কাস্টমার। এটা হচ্ছে ভীষণভাবে গুরুত্বপূর্ণ। চলে আসছি প্রচণ্ডভাবে ডিসিপ্লিন। মনে রাখবেন আপনি ফলো আপ করতে গিয়ে এমন কোনো ম্যাটার ঘটিয়ে ফেলবেন না যেটা কোম্পানির ক্ষেত্রে বা একটা বিপজ্জনক হয়। ইউ মাস্ট মেনটেন দ্য ডিসিপ্লিন অফ দ্য কোম্পানি। প্রত্যেকটা কোম্পানির একটা গাইডলাইন থাকে যে আপনি কীভাবে কী করলে আপনার কাছে প্রপার ওয়েতে কাস্টমার আসবে, সেই গাইডলাইনটাকে ফলো করুন, এবং এটা হচ্ছে কোম্পানির ডিসিপ্লিন বলা হয়। যে কখনও আপনি যদি কোনো কারণে যদি ডিস্টার্ব বা ফেসে যান, তাহলে কোম্পানির গাইডলাইন আপনি ফলো করেছেন সেটা শো করতে পারবেন। এবং লাস্ট পয়েন্ট হচ্ছে কি, ডিটেল। কাস্টমারের সামনে পুরো ডিটেলটা খুলে বলুন, যেটা হচ্ছে ভীষণভাবে গুরুত্বপূর্ণ। আর একটা জিনিস যেটা হচ্ছে একদম শেষ পর্বে বলবো, সেটা হচ্ছে বিল্ডিং রিলেশনশিপ টু দ্য কাস্টমার। দেখুন দাদা বা দিদিরা যারাই দেখছেন আমার ভিডিও, প্রোডাক্ট সার্ভিস কনসেপ্ট সবাই ব্যাচে,
রিলেশনশিপ কজন বেছে, আজকে যাকে আপনি স্যার বা ম্যাডাম বলছেন, কালকে যদি তাকে আপনি দাদা বা দিদি বলে প্রোডাক্টটাকে নিয়ে যান, দেখবেন আপনার প্রোডাক্ট একদম চুটকিওমে বিক্রি হয়ে যাবে। তো একটা জিনিস মাথায় রাখবেন, চেষ্টা করুন রিলেশনশিপটাকে বিল্ড আপ করতে। রিলেশনশিপ আগার কানেক্ট করে ফেলতে পারেন, কানেক্ট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার, কানেক্ট যদি করে ফেলতে পারেন কাস্টমারকে, আপনার প্রোডাক্ট একদম চুটকিওতে বিক্রি হয়ে যাবে। তাহলে বন্ধুরা বা দাদারা বা দিদিরা যারাই আমার সাথে ছিলেন বা স্টুডেন্টরা যারাই ছিলেন আমার সাথে, খুব ভালো করে বোঝার চেষ্টা করলেন যে কীভাবে আমরা একজন সাধারণ সেলসম্যান থেকে সেলস মাস্টারে পরিণত হয়ে যেতে পারি। এবং আমি যে পদ্ধতিগুলো বললাম, যে পয়েন্টগুলো টিপসগুলো বললাম, অবশ্য অবশ্যভাবেই যারা সেলস লাইনে আছেন বা সেলস লাইনে আসছেন তারা অবশ্যই ফলো করুন। আশা করা যায় ভবিষ্যতে আর কোনো দিন আপনাদের পিছনে ফিরে তাকাতে হবে না, আপনাদেরও সোনালী দিন আসবে। খুব ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী এরকম একটা ইন্টারেস্টিং ভিডিওতে। নমস্কার।